ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজ আপনাদের দেখাবো কিভাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন করতে হয়। তার আগে বলে নিই বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিনটা প্যাকেট থেকে বের করছি। এটা আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনের সিরিঞ্জ, আর এটা ইঞ্জেকশন। আমরা সিরিঞ্জটা বের করছি। ক্যাপটা লাগালাম। তারপরে আমরা ইঞ্জেকশনটা ঝাঁকিয়ে নিলাম, ক্যাপটা খুলে নিব, সামান্য ঝাঁকিয়ে নিব। তারপর সিরিঞ্জের নিডেল পুশ করে সম্পূর্ণ ইঞ্জেকশনটা সিরিঞ্জে নিয়ে নিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে আমরা ইঞ্জেকশনটা নিচ্ছি সিরিঞ্জে। আমরা সম্পূর্ণ ইঞ্জেকশন নিয়ে নিয়েছি সিরিঞ্জে। এখন আমরা গ্যাস বের করে ফেলবো। এটা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে সিরিঞ্জের ভেতরে গ্যাস না থাকে। এখন আমরা কটনে হেক্সাসল নিচ্ছি। আমরা ঠিক যে জায়গাতে ইঞ্জেকশন পুশ করব পেশেন্টের, সেই জায়গাটা নির্বাচন করার পর এখন আমরা সেটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কিভাবে সিরিঞ্জটা ধরলাম। এখন আমরা ইঞ্জেকশনটা পুশ করব। তারপর আমরা আস্তে আস্তে ইঞ্জেকশনটা দিব। আমাদের ইঞ্জেকশন দেওয়া শেষ, নীলটা বের করলাম। এখন কটন দিয়ে চেপে